ভিউয়ার্স, আমরা একটি পুরাতন কন্ডেন্সার পরিবর্তন করে নতুন একটি কন্ডেন্সার আমরা এখানে লাগাবো। তো এটা লাগানোর জন্য আপনারা লক্ষ্য করুন, এখানে নতুন এই কন্ডেন্সারটি হচ্ছে নতুন। তো এই নতুন কন্ডেন্সারটি আমরা লাগানোর জন্য এর মাথাটা আমরা একটু প্রশস্ত করে নিলাম, এবং কি যেহেতু এই কন্ডেন্সারের মাথাটা এখানে রং রয়েছে, এটা এই রংটাকে পরিষ্কার করার জন্য আমরা এখানে ইমারি ক্লোথ বা সিরিজ পেপার অনেকেই চিনে থাকেন, এটা দ্বারা ঘষে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটা যদি আমরা পরিষ্কার করে না নেই তাহলে কিন্তু আমরা এখানে এটা ওয়েল্ডিং করতে পারবো না। ওয়েল্ডিং করতে হলে অবশ্যই আমাদের এখানকার যে রংটা রয়েছে বা এখানে যে মরিচা বা এখানে যে সমস্ত ময়েশ্চার রয়েছে সেগুলোকে অবশ্যই আমাদের পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ভালো ওয়েল্ডিং করা যাবে না। বা ভালো ওয়েল্ডিং কেন, ওয়েল্ডিং করতে অনেকটাই প্রবলেম হবে। তো এটা আমরা ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কন্ডেন্সারের এই মাথার সঙ্গে আমরা একটি কপারের 316-এর কপার টিউব লাগিয়ে নেব, কারণ এটা আমরা আমাদের মাপ অনুযায়ী এটাকে লাগিয়ে নিয়েছি। তো 316-এর একটি পাইপ আমরা যখন এটার সঙ্গে লাগাবো, যেহেতু আমাদের এই কন্ডেন্সারের পাইপটিও 316 আর আমি যে কপারের পাইপটি লাগাবো সেটিও যেহেতু 316, সুতরাং এখানে কিন্তু মুখোমুখি যদি আমি লাগাতে চাই তাহলে কিন্তু এটা লাগানো যাবে না, কারণ একটির ভিতর আর একটি ঢুকানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 316-এর কপার টিউবটিকে সোয়েগিং করে নিতে হবে, অর্থাৎ একটি মাথাকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর আমরা এই কন্ডেন্সারের এই মাথাটি 316 পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা একটি ওয়েল্ডিং করে একটি এখানে জয়েন্ট করব। ওই জয়েন্টটা বাকি জয়েন্টটা নিয়ে আমরা কম্প্রেসর লাগাবো, সেটা কীভাবে লাগানো যায় স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন, আমি এই যে ফ্লাক্স পাউডার নিয়েছি আমাদের 316-এর, এই হচ্ছে আমাদের সেই 316-এর কপার টিউব। এটা দেখুন, একটি মাথা আমরা এখানে ছড়িয়ে নিয়েছি, অর্থাৎ সোয়েগিং করে নিয়েছি। এটা আমরা আপনারা করে নিতে পারেন। এখানে যদি আপনারা 1 ফুট কপার পাইপ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের এরকম সোয়েগিং করার কোনো প্রয়োজনই নেই। তো এটা আমরা এখন লাগাই। এখানে আমাদের পরিষ্কারের পর্ব প্রায় শেষ। জাস্ট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাইপটি, আমরা এই পাইপটির ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। ঢুকানোর পরে এখানে আমরা একটি ওয়েল্ডিং করব, অর্থাৎ আয়রন টু কপারের একটি ওয়েল্ডিং করব, সেটা ব্রাস ফিলার রড এবং কি আমাদের অক্সিসিটিলাইন এখানে ব্যবস্থা রয়েছে সেটা দিয়ে করব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখুন। আর ডিয়ার ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এখানে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, ভিডিওটি কিন্তু সরাসরি আমাদের লাইভ প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে। এখানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে, আমাদের স্টুডেন্টরা এখানে রয়েছে, তো তারা নিজেরাই এই কাজটি করতেছে, আপনারা লক্ষ্য করেন। এখানে কিন্তু আসলে ওই রকমভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিওটা হবে না, বা আমি করার চেষ্টাও করিনি। সরাসরি লাইভ যে ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে আমরা পাইপটা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের দেখুন, ঢুকানো শেষ, এখন আমরা আমাদের বার্নারটি জ্বালাবো। দেখুন আমাদের বার্নারটি জ্বলে গেছে। বার্নারটি জাস্ট আমরা হিটটাকে অ্যাডজাস্ট করে নেব, আমাদের প্রয়োজন মতো আমরা হিটটা এখানে নিয়ে নেব। সরাসরি আমাদের লাইভ প্রোগ্রাম লাইভ চলতেছে, আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে, এবং সেখানে আমি সরাসরি এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের স্টুডেন্টরা কীভাবে কাজ করে এবং কীভাবে আপনারা একটি পুরাতন কন্ডেন্সার পরিবর্তন করে নতুন একটি কন্ডেন্সার লাগাতে পারেন। দেখুন, এই হচ্ছে ব্রাস ফিলার রড এবং কি ফ্লাক্স পাউডার, এগুলো লাগিয়ে এখানে দেখুন সুন্দর একটি ওয়েল্ডিং হবে আমরা আশাবাদী। তুমি হিট দিয়ে ওখানে ফ্লাক্স পাউডারটা ধরবা, রডটা গোল গলবে, তা না হলে কিন্তু হবে না। আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমাদের ওয়েল্ডিংটি প্রায় শেষ। এটা একটু ঠান্ডা হওয়ার পর আমরা ভালো বুঝতে পারবো যে এটা কেমন হলো। অক্সিসিটিলাইনটা বন্ধ করে দাও, এখন এটা আমরা বন্ধ করে দিলাম।
তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে ওয়েল্ডিংটি জাস্ট করে ফেলেছি, মোটামুটি সুন্দর হয়েছে। যেহেতু আমাদের লাইভ প্রোগ্রাম, লাইভ ক্লাস চলতেছে এখানে, সেই ক্ষেত্রে একটু খারাপ হতে পারে, প্রফেশনালদের মতো নাও হতে পারে, বাট অনেকটাই ভালো হয়েছে। এটা কেমন হলো বা এটা আমাদের এখানে লিক রয়েছে কিনা সেটা আমরা পরবর্তীতে টেস্ট করতে পারবো এখানে প্রেশার দিয়ে। তো আমরা আমাদের ওয়েল্ডিংয়ের যে পর্বটা ছিল কপার টু আয়রন, সেটা আমি এখন করে নিলাম। এর পরের স্টেপ আমরা এখন শুরু করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, কন্ডেন্সারের একটি মাথায় কিন্তু আমরা 316-এর কপার পাইপ লাগিয়েছি। এখন কন্ডেন্সারের অপর যে মাথাটি রয়েছে সেখানে এখন আমরা আবার 1/4 কপার টিউবটি আমরা এখানে লাগাবো। দেখুন, কন্ডেন্সারের অপর যে মাথাটি, সেই মাথায় আমরা 1/4 পাইপটি লাগাচ্ছি। এটাও আমরা আগের মতো ঠিক এটাকে ওয়েল্ডিং করে নেব। দেখুন, এটা একটু চাপ দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এখানে একটু থেতলিয়ে দেওয়া হয়েছে যাতে কপার পাইপটা কন্ডেন্সারের মাথাটা ধরে রাখতে পারে সহজেই। তো আমরা এখানে একটি টিনের শিট নিয়েছি যাতে আমাদের হিটটা আমাদের ফ্লোর বা আমাদের টাইলসের উপরে না লাগে। আমরা এটা এখন আগের মতো বার্নারটি জ্বালাবো এবং কি সুন্দর একটি ওয়েল্ডিং করার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা লাইভ প্রোগ্রাম, একদম টোটালি লাইভ ক্লাস হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি বরাবর যে টিউটোরিয়াল করে থাকি অনেকটা গুছিয়ে, সেরকম হবে না, বাট এটা আমাদের সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। আমাদের স্টুডেন্টরা সরাসরি প্র্যাকটিক্যাল এই জবটি এখন করতেছে। দেখুন, 1/4 পাইপটি কিভাবে লাগাচ্ছে আমাদের স্টুডেন্টরা। এটা যখন ব্রাসকিলার রডটা দাও, একটু রডটা গলতে হবে, হিটটা পর্যাপ্ত পরিমাণে হলে রডটা গলতে হবে। রডটা গলে নাই এখনো, মোটামুটি এটা তো একটু বাঁকা হলো না, ওই টিনের শিটে আর ওইটা মিলে নাই, ম্যাচ করে নাই আমার মনে হইলো। একটু বাঁকা হয়ে গেছে। দেখুন, এটা হয়েছে, এটা আমরা ঠান্ডা হলে আমরা কাছ থেকে দেখাতে পারবো। যেহেতু এরা নতুন, আমাদের স্টুডেন্ট গুলো যেহেতু নতুন এখানে, সুতরাং ওরা এটা অনেকটাই ভালো একটি ওয়েল্ডিং করেছে। তো আমরা পরবর্তী কাজ আমরা করব। আমাদের এই কন্ডেন্সারটি আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন, এই কন্ডেন্সারটিতে আমরা যখন এখানে ওয়েল্ডিং করলাম, ওয়েল্ডিং করার পর এখানে আমাদের কিন্তু ভিতরে কিন্তু ব্লক হয়ে যেতেই পারত। এখানে যদি ওয়েল্ডিং আমাদের ঠিক মতো আমরা না করতে পারি তাহলে কিন্তু ভিতরে ব্লক হয়ে যাবে, আর ব্লক হলে আমরা যখন এই দিক দিয়ে কখনো প্রেশার দেব বা আমাদের যে রেফ্রিজারেন্টটি ফ্লো হবে এই কন্ডেন্সারের ভিতর দিয়ে, সেটা কিন্তু যদি ব্লক হয়ে যায় সেটা কিন্তু হতে পারবে না। তো এটা ব্লক হয়েছে কি না সেটা কনফার্ম করার জন্য আমরা যদি এদিক দিয়ে হাওয়া দিই বা আমাদের মুখ দ্বারাও যদি আমরা এদিক দিয়ে বাতাস প্রেশার দিই, তাহলেও কিন্তু আমরা আমাদের এটার যে অপর মাথাটি রয়েছে, যেমন এখান দিয়ে দিলে দেখুন এটা আস্তে আস্তে এখান দিয়ে কিন্তু লেয়ার হয়ে এটার অপর যে মাথাটি সেটা এইখানে, এখান দিয়ে কিন্তু হাওয়াটা বের হবে। তবে আমরা সেটা এখন আপাতত করছি না, সেটা আমরা আপনারা করে নিতে পারেন কনফার্ম হওয়ার জন্য, যদি মনে হয় যে কোথাও ব্লক হয়েছে কিনা আপনার ওয়েল্ডিং করার সময়, এই যে এখানে যেহেতু ওয়েল্ডিংটা হয়েছে এখানে ব্লক হয়েছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের কন্ডেন্সারটি এখন যে ফ্রিজটিতে লাগাবো সেই ফ্রিজের কাছাকাছি নিয়ে আসছি। ফ্রিজের এখান থেকে আমরা মাপ দিয়ে নেবো, আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে কেটে নিতে পারবো। হাসান, উপরেটা লাগা। দেখুন, কন্ডেন্সারটি আমরা ফ্রিজের বডির সঙ্গে আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করব। স্ক্রুটি আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। কন্ডেন্সারটি বডির সঙ্গে আটকানোর জন্য এখানে আমরা একটি স্ক্রু লাগাচ্ছি। এরকম আমরা এখানে কয়েকটি স্ক্রু দিয়ে আমাদের কন্ডেন্সারটি আটকাবো।
তো একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি, এখন আমরা নিচে আর একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি। এখানে বেশি স্ক্রু লাগানো যাবে না, 2-3টা সর্বোচ্চ আমরা এখানে লাগাতে পারি। লাগানোর পর দেখুন এখানে আমাদের কন্ডেন্সারের এই যে একটি লাইন যেটা আমরা ওয়েল্ডিং করে নিলাম সেটি, এবং কি অপর আরেকটি লাইন হচ্ছে এটি। তো এগুলো আমরা এখন আমাদের এখানে যে কম্প্রেসারটি রয়েছে, কম্প্রেসারের ডিসচার্জ এবং সাকশন লাইন রয়েছে, তো আমরা আমাদের সুবিধা মতো আমরা ডিসচার্জ এবং সাকশন লাইন এখানে লাগিয়ে নেব। তো আমরা এটা লাগাবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন এই যে কন্ডেন্সারের একটি মাথা, আমরা যেহেতু এখানে আমরা একটি ওয়েল্ডিং করব, সেই ক্ষেত্রে দেখুন এই লাইনটির আমরা এই মাথাটিতে কিন্তু দেখুন আমরা একটি ট্যাপ পেঁচিয়ে রেখেছি, কারণ এটা যখন আমরা এখান থেকে পুরাতন কন্ডেন্সারটা কেটে নিয়েছি, তখন যাতে এটার ভিতরে ময়লা বা অন্য কিছু প্রবেশ না করতে পারে বা সিস্টেমে আপনার ময়েশ্চার না ঢুকতে পারে, সেজন্য আমরা এখানে একটি ট্যাপিং করে রেখেছিলাম। এই ট্যাপিংটি আমরা এখান থেকে রিমুভ করে দেব, এবং কি আমরা আমাদের এই যে কন্ডেন্সারের যে পাইপটি আমরা একটু আগে ওয়েল্ডিং করলাম এটা এখানে লাগাবো, আমরা পজিশন মতো এখানে কেটে নেব। আমাদের প্রয়োজন মতো আমরা কাটার পর এখানে একটি সুন্দর একটি ওয়েল্ডিং করব, অর্থাৎ এই লাইনটি আমাদের ডিসচার্জ লাইনের সঙ্গেই লাগাচ্ছি বা লাগবে। কন্ডেন্সারের থেকে আসা এই লাইনটি আমরা এখানে ডিসচার্জের সঙ্গে লাগাবো। অপর আরেকটি মাথা আমাদের এখানে রয়েছে, সেটা আমরা স্টেনার টায়ার সহ লাগাবো, সেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা এটা এখন মাপ দিয়ে কেটে নেব। আমরা এখানে দেখুন আমাদের প্রসেস টিউব যেটা বা চার্জিং লাইন আপনারা বলে থাকেন, এখানে একটি নন রিটার্ন দ্বারা আমরা চার্জিং লাইন প্রসেস করেছিলাম। আমরা এটার বাল্বটি আমরা খুলে নিলাম, যেহেতু আমরা এখানে হিট দেব, সেই ক্ষেত্রে আমাদের এটা খুলে নিতে হবে। আমাদের যে লাইনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কম্প্রেসর থেকে আসা সাকশন লাইন, এই লাইনটি আমরা এখানে যেহেতু একটি জয়েন্ট আছে অলরেডি আগে থেকেই, এই জয়েন্টটি আমরা এখন হিট দিয়ে খুলে তারপর আমরা কন্ডেন্সারের এই লাইনটি আমরা এখানে লাগাবো। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন আমরা টিন শেডটি সেট করে নিচ্ছি, কারণ টিন শেড যদি আমি এখানে সঠিকভাবে না বসাতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্রিজের বডিতে হিটটা লেগে যাবে, আর ফ্রিজের বডিতে হিট লেগে অনেক সমস্যা হতে পারে। এখানে দেখুন আমরা টিন শেডটি বসিয়ে আমরা একটি কম্বিনেশন প্লায়ার দিয়ে এটাকে ধরে রাখবো, যাতে টিন শেডটি নড়াচড়া বা পড়ে না যায়। আর আমরা এটা এখানে লাগানোর দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে হিটটা যেন আমরা এখানে সঠিকভাবে লাগাতে পারি, এবং কি আমাদের ফ্রিজের বডিতে কোথাও হিট না লাগে সেজন্য। তো আমরা আবার আমাদের অক্সিসিটি লাইন এটি জ্বালাবো, জ্বালানোর পর আমরা ওখানে হিট দিয়ে এটাকে খুলে নেব। ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের লাইভ একটি ক্লাস চলতেছে, সুতরাং এই ক্ষেত্রে এখানে আপনারা আমি বরাবর যেরকম টিউটোরিয়াল করে থাকি, অনেকটাই গুছিয়ে করে থাকি, এরকম গুছিয়ে এটা করা সম্ভব হচ্ছে না, অনেক নয়েস আপনারা শুনতে পাচ্ছেন বা আমাদের স্টুডেন্টদের অনেক কথা শুনতে পাচ্ছেন। তো আমি লাইভ এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কীভাবে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল কাজ শিখে বা প্র্যাকটিক্যাল কাজ করে থাকে। এখানে দেখুন এটা আমরা জাস্ট হিট দিয়ে এটাকে খুলে নেব, হিটটা পর্যাপ্ত পরিমাণে হয়ে গেলে আমরা যদি এটাকে দেখুন আরেকটি নোজ প্লাস দিয়ে এটা আমরা টেন দিলাম, অটোমেটিক্যালি খুলে গেল, অটোমেটিক্যালি খুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমাদের কন্ডেন্সার থেকে আসা লাইনটি আমরা এখানে মাপ দিয়ে নিচ্ছি, এখন কাটার জন্য আমরা ঠিক কতটুকু পরিমাণ রাখবো সেটা এখানে দেখাবো। দেখুন আমরা এই পরিমাণ করে কেটে নিব, এটা কিন্তু এইদিকে অ্যাক্সেস অনেকটুকু পাইপ রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্সেস পাইপ এখানে নেব না, সরাসরি আমরা এখানে লাগানোর জন্য যতটুকু প্রয়োজন ঠিক এই বরাবর কেটে নেব। তো আমরা এটা কেটে নেই। ভিউয়ার্স, আমরা মাপ দিয়ে দেখুন নিয়েছি, মাপ দেওয়ার পর আমরা অতিরিক্ত পাইপটুকু আমরা এখানে কেটে ফেলে দিচ্ছি, কারণ অতিরিক্ত পাইপ এখানে রাখাই যাবে না, যেহেতু আমাদের লাইনটি বরাবর লাইন পর্যন্তই আমাদের পাইপ রাখতে হবে, সেক্ষেত্রে আমরা আগেই দেখিয়েছি আপনাদের কতটুকু রাখতে হবে, জাস্ট আমরা এটাকে কেটে দেব। এখানে কিন্তু আপনারা অনেকগুলো টুলস এলোমেলো দেখতে পাচ্ছেন, বিকজ এটা এরকম হচ্ছে এই কারণেই, কারণ এখানে আমি লাইভ আমাদের ক্লাস চলতেছে, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কীরকমভাবে হয় আমাদের স্টুডেন্টরা সরাসরি এটা এখন কাজটি সম্পূর্ণ করবে বা কাজটি করতেছে, স্টুডেন্টরা নিজেরাই করতেছে এটা, আমি কিন্তু এটা এখানে কোনো কাজ করছি না, জাস্ট আমি এখানে ক্যামেরাটি নিয়ন্ত্রণ করছি, কারণ এই কাজগুলোর আগে থেকে জানে। দেখুন নোজ প্লাস দিয়ে আমরা এখন নোজ প্লায়ার দিয়ে আমরা মুখটি এই পাইপটি একটু মসৃণ করে নিচ্ছি এখানে,
দেখুন এটা কাটা শেষ, কাটা শেষ হলে আমরা এটা আমাদের সেই পাইপ বরাবর বসাবো। দেখুন আমাদের মুখটি বরাবর কিন্তু এখানে বসে গেছে। জাস্ট এটা এখানে এভাবে বসানোর পর আমরা এখানে একটি সুন্দর ওয়েল্ডিং করব। আমরা একটু চাপ দিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে সুন্দর একটি ওয়েল্ডিং করার চেষ্টা করব। আমরা আবার সে আগের মতো টিন শিট এখানে সেট করে নিচ্ছি, কারণ টিন শিটটা দিচ্ছি আমরা দুইটি কারণে। একটি হচ্ছে হিটটি যেন দূরে না যায়, এবং কি হিটটি যেন ফ্রিজের বডিতে লেগে ফ্রিজের বডির কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা এটাকে লাগিয়ে নিলাম। আগের মতোই আমরা এখন অক্সিসিটারিন আবার চালাবো, এবং কি এখানে আমরা একটি সুন্দর ওয়েল্ডিং করার চেষ্টা করব। এই ওয়েল্ডিংটি ভালো হবে, কারণ এখানে কপার টু কপার একদম ইজি হবে। দেখুন এটা আমরা জ্বালিয়ে নিচ্ছি। বার্নার কীভাবে জ্বালাতে হয়, কীভাবে অ্যাডজাস্ট করতে হয়, এটার উপর অবশ্য আমি আগেই দুইটি টিউটোরিয়াল আপলোড করেছি, সেগুলো থেকে আপনারা শিখে নিতে পারেন যে বার্নারের সঠিক হিট আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, এবং কি বার্নারের সকল পার্টস কীভাবে সেট আপ করবেন, এগুলোর উপরে দুইটি ভিডিও আমি আগেই আপলোড দিয়ে দিয়েছি। তো আপনারা এখন দেখুন আমরা সরাসরি এখানে ব্রেজিং করব। এখানে বেশি হিট দেওয়ার প্রয়োজন হবে না, আর এখানে ফ্লাক্স পাউডারের প্রয়োজন নেই। আর এখানে কিন্তু আমরা ব্রেজিং রড দিয়ে করছি, আমরা এখানে কিন্তু ব্রাস ফিলার রড লাগাচ্ছি না। আমাদের যে রডটি এখানে গলাচ্ছি সেটি কিন্তু ব্রেজিং রড, এখানে ব্রাস ফিলার রড না। আমাদের ওয়েল্ডিংটি মোটামুটি হয়ে গেছে, অক্সিসিটিলিন বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা বন্ধ করে দিয়েছে। এরপর দেখুন আমাদের এখানে কিন্তু ব্রেজিংটি শেষ হয়ে গেছে, মোটামুটি ভালো হয়েছে। আর এগুলো আসলে কতটুকু ভালো হচ্ছে সেটা যখন আমরা প্রেশার দেবো তখনই বুঝতে পারবো, কারণ প্রেশার দেওয়ার পর যদি আমরা কোথাও লিক পাই তাহলে তো আবার আমাদের করতে হবে, আর যদি না পাই তাহলে তো আমাদের এটা অনেকটাই ভালো হয়েছে। তো নেক্সট আমি দেখাচ্ছি আপনাদের। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানের ওয়েল্ডিংটি শেষ হয়েছে এইমাত্র। তাই এখন আমরা কী করবো, শুধুমাত্র এই কম্প্রেসরটিকে আমরা কানেকশন করে চালাবো। কম্প্রেসরটি আমরা এ কারণেই চালাবো, আমরা ফ্রিজটির ইলেকট্রিক যে ডায়াগ্রামটি রয়েছে, সার্কিট রয়েছে, সেটা আমরা সম্পূর্ণ করবো না, শুধুমাত্র কম্প্রেসরটি চালাবো। কম্প্রেসরটা চালিয়ে আমরা দেখবো যে আমাদের এখানে যে ওয়েল্ডিংটা করলাম এখানে কোনো ব্লক হলো কি না, সেটা টেস্ট করার জন্য আমরা এটাকে চালাবো। চালালেই অটোমেটিক্যালি আমাদের এইখান দিয়ে বাতাসটি বের হবে, কারণ আপনারা জানেন যে এটা একদিক দিয়ে টানে কম্প্রেসর, আরেক দিক দিয়ে এটা ছাড়ে। সুতরাং আমরা এদিক দিয়ে যদি আমাদের বাতাসটি বের হয় তার মানে আমাদের সম্পূর্ণ সিস্টেমের সার্কুলেশনটা ঠিক রয়েছে, কোথাও কোনো ব্লক নেই। তো এটা আমরা কানেকশন করে কম্প্রেসরটি শুধুমাত্র চালাবো। ভিউয়ার্স দেখুন এটা চালানোর জন্য আমরা এখানে কানেকশনটি করে নিলাম। আর কম্প্রেসর কীভাবে চালাতে হয় এটা মোটামুটি আপনারা সকলেই জেনে থাকেন। তো এটা চালানোর জন্য দেখুন এখানে আমি একটি সিরিজ বোর্ডের নিয়েছি, এই বোর্ডটি থেকে আমরা এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে আমরা এম্পিয়ার মিটারও লাগাচ্ছি আমাদের এম্পিয়ার দেখার জন্য। জাস্ট আমরা এখন চালাবো এটাকে। ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করুন আমাদের কম্প্রেসরটি চালু হয়ে গেছে, এখানে আপনারা এম্পিয়ার দেখে বুঝতে পারবেন 0.7। আর দেখুন একটু ফ্ল্যাশ করো, ভিতরে মালা থাকলে বের হবে। এখানে দেখুন এটা চালানোর পর আমরা এই মাথাটি দিয়ে আমাদের হাওয়া বের হচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে হাত দিলে বুঝতে পারবো, এবং কেমন চেপে ধরার পর আপনারা আরো ভালো বুঝতে পারবেন। চেপে ধরার পর আমি যখন ছেড়ে দেবো তখন শব্দ হয়ে, দেখুন অনেকটা শব্দ হলো, কারণ এখানে আমি চেপে ধরার পর হাওয়াটি ভিতরে আটকে গেছিলো, এটা যদি আমি এখন ছেড়ে দেই হাতটি অনেক জোরে করে শব্দ হবে। এতে করে যেটা হলো এক ধরনের ফ্লাশ হয়ে গেলো আমাদের, কারণ ভিতরে যদি কোনো ময়েশ্চার বা ময়লা বা কালি এরকম কিছু থাকতো তাহলে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যেত। তো দেখুন আমরা এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন আমাদের ক্যাপিলারি, এবং কি এখানে একটি স্ট্যান্ডার্ড ডায়ার রয়েছে। এই স্ট্যান্ডার্ড ডায়ারটি যেহেতু আমরা একবার ব্যবহার করেছি, এখন এটা আমরা আর ব্যবহার করতে চাচ্ছি না, সুতরাং আমরা এখান থেকে এই স্ট্যান্ডারটি এখান থেকে খুলে নতুন একটা স্ট্যান্ডার এখানে আমরা লাগিয়ে দেব। নতুন একটি স্ট্যান্ডার লাগানোর পর এই স্ট্যান্ডারটি জাস্ট এখানে আমরা এখানে আবার আরেকটি এভাবে ওয়েল্ডিং করে দেবো, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি এদিকে কাজ শেষ হয়ে যাবে। তো আমি নতুন একটি স্ট্যান্ডার নিয়ে আসছি,
সেই স্ট্যানারটি এই পুরানো পুরানো স্ট্যানারটি বাতিল করে আমরা নতুন একটি স্ট্যানার এখানে লাগাবো এই ক্যাপিলারি টিউবের সঙ্গে। তো এটাও আপনারা শিখে গেলেন কিভাবে স্ট্যানার ডায়ার লাগাতে হয়, আশা করি এই ভিডিওটি থেকেই। আমাদের কিন্তু এটা লাইভ ক্লাস চলছে, আমাদের স্টুডেন্টরা সরাসরি কাজ করছে। এখানে দেখুন এই হচ্ছে আমাদের সেই স্ট্যান্ডার্ড ডায়ারের দুই মাথায় দুইটি দেখুন কভার লাগানো আছে। জাস্ট এই কভারগুলো আমরা এখন খুলবো না, এটি আমরা প্রথমে খুলে নেব, এরপর যখন আমরা ফাইনালি এখানে লাগাবো এই নতুন স্ট্যান্ডার্ড ডায়ারটি ঠিক তখন আমরা খুলবো। কারণ এটা যদি আগে থেকেই খুলে নেই তাহলে ভিতরে ময়েশ্চার ঢুকে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হবে সিস্টেমের। সুতরাং আমি প্রথমে এটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের স্টুডেন্টরা, এটা লাইভ ক্লাস হচ্ছে, তোরা নিজেরা এটাকে খুলে নেবে। আমরা সরাসরি কেটে নিচ্ছি, কেবলারি কাটার দিয়ে কেটে নিলাম। দেখুন এতে করে আমাদের এই মুখটি কিন্তু ব্লক হয়নি, এই মুখটি খোলাই রয়েছে যথেষ্ট পরিমাণে। আপনারা হয়তো বা ক্যামেরাতে ভালো বুঝতে পারতেছেন না, কিন্তু মুখটি আমাদের খোলা রয়েছে। তো এখন আমরা দেখুন ওই নতুন স্ট্যান্ডার্ড ডায়ারটি আমরা লাগাবো। পুরাতন স্ট্যান্ডার্ড ডায়ারটি এখান থেকে আমরা কেটে নিয়েছি। দেখুন আমরা ফাইনালি এখন কাজটি করব। এটা করার জন্য স্ট্যান্ডার্ড ডায়ারের মাথা দুইটি কিন্তু দুই রকম, এই মাথাটিও আমরা খুলে নেই এখন, সমস্যা নেই, যেহেতু আমরা ফাইনালি এখন কাজ শেষ। দেখুন স্ট্যান্ডার্ড ডায়ারটির দুইটি মাথা কিন্তু দুই রকম, একটি মাথা একটু বড় ছিদ্রযুক্ত, অপর মাথাটি কিন্তু চিকন। সুতরাং বড় মাথাটি আমরা এই 1 ফুটের যে কপার টিউব রয়েছে এখানে এভাবে লাগাবো। এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি ইমারি ক্লথ বা সিরিজ পেপার দিয়ে। এটা আমাদের লাইভ ক্লাস চলছে, সম্পূর্ণ একটি পুরাতন কন্ডেন্সার চেঞ্জ করে পরিবর্তন করে নতুন একটি কন্ডেন্সার কিভাবে আপনার ফ্রিজের সঙ্গে বা সিস্টেমের সঙ্গে লাগাবেন সেটাই আমি সরাসরি আপনাদেরকে লাইভ ক্লাসের প্রোগ্রামে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি কিন্তু অনেকটাই লং হয়ে যাবে এবং কি সাজানো গোছানো হবে না, বিকজ এটা আমাদের লাইভ ক্লাস চলছে। আমাদের ছাত্রদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা সরাসরি আমাদের স্টুডেন্টদের কিভাবে একটি কন্ডেন্সার পরিবর্তন করা যায় সেই দক্ষতাটি আমরা শিখাচ্ছি, বা ওরা নিজেরাই এটা করতেছে কারণ এটা ওদের শেখানো হয়েছে আগেই। তো আমরা লাইভ এখন আপনাদের করে দেখাচ্ছি। একটা প্লাস দে আমাকে। এটা আগের মতোই আমরা একটি টিন শেড সেট করব যাতে ফ্রিজের বডিতে হিট না লেগে যায়। দেখুন স্ট্যান্ডার্ড ডায়ারটি আমরা একটি মাথায় কন্ডেন্সার থেকে আসা লাইনটি আমি দিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা ব্রেজিং করার জন্য আবার আমাদের অক্সিসিটি লাইনটি আমরা এখানে জ্বালাচ্ছি। দেখুন এটা জ্বালিয়ে নিয়েছি, এটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করার পর ওখানে হিটটি দিয়ে আমরা এখানে ব্রেজিংটি আমরা করে দেব। হিটটি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের স্টুডেন্টের সকল কাজ এখানে কিন্তু সম্পূর্ণ করতেছে, এখানে আমরা কোনো কাজ করছি না। দেখুন এটা করার জন্য একটি ব্রেজিং রড নিয়েছে, স্ট্যানারের গোড়ায় জাস্ট আমরা ব্রেজিংটি করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি হিট দেওয়া যাবে না, কারণ এখানে বেশি হিট দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে কপার টু কপার একটি ব্রেজিং হচ্ছে। সামান্য হিট দিলেই আমরা তখনই আমাদের ব্রেজিং রডটি ধরবো ওখানে যখন এটা হিটে লাল হয়ে যাবে, অর্থাৎ আমাদের পাইপটি লাল বর্ণ ধারণ করবে তখন আমরা ধরবো। উপরে রডটি ধরার সঙ্গে সঙ্গে গলে যাবে, দেখুন এটা গলে যাচ্ছে। এখানে দেখুন সুন্দর আর লাগতো না। এখানে দেখুন আমাদের ওয়েল্ডিং, এটা আমি বন্ধ করে নেই প্রথমে, তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো দেখুন এটা এখানে সুন্দর একটি ব্রেজিং হয়ে গেছে। তো এটা যেহেতু ব্রেজিং হয়ে গেছে, এখন আমাদের আরেকটি ব্রেজিংয়ের কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে যে দেখুন এখানে আমাদের ক্যাপিলারি টিউবটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপিলারি টিউবের মাথাটি আমরা জাস্ট আমাদের স্ট্যান্ডার্ড ডায়ারের এখানে লাগাতে হবে। সুতরাং এখানেও আমরা আগের মতোই আরও একটি ব্রেজিং করব, সেটা আমি করে দেখাচ্ছি সিস্টেমেটিক্যালি। দেখুন এটা আমরা সুন্দর করে বাঁকা করে নিচ্ছি যাতে স্ট্যানারের ভিতরে এটা সুন্দরভাবে ঢুকানো যায়। দেখুন আমরা ঢুকিয়ে দিয়েছি,
সামান্য পরিমাণ আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ঢুকানোর পরে এখানে জাস্ট আমরা অক্সিসিটিলেন্টটি চালিয়ে এখানে আমরা সুন্দর একটি ব্রেজিং করব, জাস্ট আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। বরাবরের মতো কিন্তু এখানে টিন শেড লাগানো হচ্ছে, টিন শেড লাগিয়ে দিয়েছি। আমরা এটাকে জ্বালাবো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছি এটি বরাবর টিউটোরিয়ালের মতো টিউটোরিয়াল হচ্ছে না, কারণ এটা অনেক লং হচ্ছে এবং কি এখানে অনেক ধরনের সাউন্ড বা কমেন্ট হচ্ছে বা অনেক কথা শোনা যাচ্ছে, বিকজ এটা আমাদের লাইভ ক্লাস চলছে। আমাদের স্টুডেন্টরা কীভাবে লাইভ প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। এখানে যে কাজটি করা হচ্ছে সেটা হচ্ছে যে একটি কনডেন্সার পরিবর্তন কীভাবে করা যায়। আপনারা পুরাতন একটি কনডেন্সার পরিবর্তন করে নতুন একটি কনডেন্সার কীভাবে আপনাদের সিস্টেমে বা আপনার ফ্রিজে লাগাতে পারেন সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমরা সুন্দর একটি ওয়েল্ডিং করব। এখানে কিন্তু বেশি হিট একেবারেই দেওয়া যাবে না, কারণ কেবিলের টিউব অনেকটাই চিকন এবং কি অনেকটাই নমনীয়। এখানে বেশি হিট দিলে সঙ্গে সঙ্গে এটা গলে যাবে বা এখানে ভেঙে যাবে, তখন আমাদের স্ট্যান্ডারটি আবার পরিবর্তন করে নতুন একটি স্ট্যান্ডার লাগাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন এখানে একটু সাবধানতার সহিত এবং কি অল্প হিটে করার চেষ্টা করবো। এটা দেখুন, এটা দেখুন, এটা আমরা এখানে অক্সিসিটিলেন্টটা একটু বন্ধ করে দাও না, এখানে ফাঁকা নেই, আমরা দেখবো, সমস্যা নেই, বন্ধ কর, বন্ধ করে দে, সরাসরি বন্ধ করে দিচ্ছি আমরা। হ্যাঁ, এখন আমাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখুন, আমাদের এখানটাতে কিন্তু ভালোই হয়েছে, একেবারে খারাপ না। তবে আমরা এটা যখন প্রেশার দেবো তখনই আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকটি ওয়েল্ডিং কেমন হলো। তো এটা বুঝতে হলে অবশ্যই আমাদের প্রেশার দিতে হবে। তো এটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন আমরা কতগুলো ওয়েল্ডিং করলাম, আপনারা লক্ষ্য করতে পেরেছেন, পরপর অনেকগুলো ওয়েল্ডিং ব্রেজিং আমাদের এখানে করতে হয়েছে। আমরা আমাদের এই ইউনিটটির সঙ্গে এটা লাগালাম, জাস্ট এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। আমরা এটি দিয়ে প্র্যাকটি, এই যে ইউনিটটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই ইউনিটটি দ্বারা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসই করিয়ে থাকি, প্র্যাকটিক্যাল ক্লাস হলো। তো এখানে দেখুন কেপলার টিউব, স্ট্যান্ডার্ড ডায়ার কীভাবে আমরা লাগালাম, এখানে আমরা ডিসচার্জ লাইন আমরা কীভাবে এখানে লাগিয়েছি। আমাদের এই ক্যাপিলারিটি কিন্তু সরাসরি এগুলো দেখুন সাকশনে হয়ে আমাদের ইভাপোরেটর চলে গেছে, এটা আমরা এখান থেকে এটাকে লাগিয়ে দিয়েছি। আর কম্প্রেসর থেকে আসা সাকশন লাইনটি, এই লাইনটি, এই লাইনের সঙ্গে আমরা ক্যাপিলারিটি এখানে লাগিয়েছি। তো আমাদের সমস্ত কিছু কাজকর্ম এখানে সম্পূর্ণ শেষ করেছি আমরা। এখানে আমরা নতুন একটি কনডেন্সার সেট আপ করলাম। এটা কীভাবে সেট আপ করলাম আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কোন কাজের পর কোন কাজটি করতে হয় সিস্টেমেটিক্যালি। সেটা আমরা সম্পূর্ণ করে এটাকে আমরা এখানে সেট আপ করলাম। তো এটা আমাদের সম্পূর্ণ সেট আপ শেষ। এখন আমরা যেটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রসেস টিউব অর্থাৎ চার্জিং লাইন, এটা দিয়ে আমরা এটাকে প্রেশার দিতে পারি। আমরা এখানে এখন এটাকে যা কিছু করতে পারি, আমরা এখানে এরপর আমরা যেটা করব সেটা প্রেশার দেব। প্রেশার দেওয়ার পর আমরা এখানে মূলত আমাদের যে ওয়েল্ডিংগুলো আমরা করলাম প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে আমরা আমাদের সাবানের ফাড়া বা শ্যাম্পু সোপ এগুলোকে আমরা লাগাবো। লাগানোর পর দেখবো যে আমাদের কোথাও কোনো লিক রয়েছে কি না, কারণ লিক টেস্ট করার জন্য এগুলো সাবানের ফেনা বা শ্যাম্পু সোপ এগুলো অনেকটা বেশি উপকারী, কারণ লিক থাকলে এগুলো ফুলে ওঠে। তো আমরা প্রেশার কীভাবে দিতে হয়, লিক কীভাবে টেস্ট করতে হয় সেগুলো আবার আরেক কাজ, সেটা আমরা পরে অন্য কোনো একটি টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। বাট এই টিউটোরিয়ালটি বা এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কারণ এই ভিডিওটির বিষয় ছিল যে পুরাতন একটি কনডেন্সার পরিবর্তন করে নতুন একটি কনডেন্সার কীভাবে লাগানো যায়, সম্পূর্ণটাই আমি লাগানো দেখিয়েছি। জাস্ট এখন আমরা লিক টেস্ট, প্রেশার এগুলো সব করব, এগুলো আমরা এই ভিডিওটিতে দেখাচ্ছি না, এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব না, আমরা আমাদের নেক্সট ভিডিওতে এগুলো শেয়ার করব। তো এটা এখানে আমি শেষ করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা করা যায়। আর এই ক্লাসটি অনেকটা লম্বা হলো এবং কি এখানে অনেক ধরনের নয়েস বা সাউন্ড আপনারা পেয়েছেন, বিকজ এটা আমাদের লাইভ ক্লাস, আমাদের স্টুডেন্টরা সরাসরি প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবের ভিতরে এই কাজটি এখন সম্পূর্ণ করলো, ওরা নিজেরাই সম্পূর্ণ কাজটি করেছে। এখানে জাস্ট আমি শুধু ক্যামেরা ধরেছি এবং কি এখানে আমি লেকচারটা দিচ্ছি। এই কাজগুলো ওদেরকে আগে থেকেই শেখানো হয়েছে, ওরা অনেকটাই ভালো কাজ করে থাকে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কাজগুলো অবশ্যই দক্ষ টেকনিশিয়ানদের মতোই কাজ হয়েছে, কারণ এটা এরা কিন্তু একদমই নতুন, তারপরে ওরা অনেক সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করেছে।
এটা বলার অপেক্ষা রাখে না, এটা অবশ্য আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এই বলে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। ডিয়ার ভিউয়ার্স, বিদায় তো নিয়ে নিয়েছি, বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এটা না করে গেলে অবশ্য আমার ভিডিও বানানোর যে স্পৃহা বা আপনাদের সঙ্গে থাকার জন্য যেটা আমি বরাবরই বলে থাকি সেটা হচ্ছে যে যদি আপনারা যারা এখানে নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে যেটা হবে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর চাইলে আপনারা বেল আইকনটিও চালু করে নিতে পারেন। আর যদি আপনি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।